ব্লগ নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি, সেই বলেছি সত্যনয় সেই জন্য আবার, কারণ পুজো আচ্ছা থাকলে বাজারটা একটু থাকে। তো আসলে টুকটাক করে কিনছি, খেপে খেপ খেপ করে কিনছি, সেই জন্য এরম প্রতিদিনই বেরোতে হচ্ছে। তো আজকে যাব দশকর্মার ভাণ্ডারে, শিলিপ দিয়ে আসা হয়েছে সেইগুলো আনতে যাচ্ছি, আর তার সাথে অন্য কিছু টুকিটাকি কেনাকাটা আছে সেইগুলোও করতে যাচ্ছি। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি বাজার করতে। এখানে ফুলে এইখান থেকে আমাদের ফুল কেনা হয়, এই দাদাটার থেকে। আমরা যে প্রতি বৃহস্পতিবার বা এমনি যখন সত্যনারায়ণ পুজো হয় তখন এই দাদাটার থেকে ফুল কিনি। এই দাদাটা বেবারে এখানে বসে রামতলা স্টেশনের দিকে, আর বৃহস্পতিবার বসে কেদারনাথ স্কুলে উল্টো দিকে। তো দেখতেই পাচ্ছ এখন চাঁদ উঠে গেছে, চাঁদটা ছোট্ট হয়ে দেখা দিয়েছে। তো এখন বাজে 6টা বেজে গেছে এখন। তো ফুলটা কিনে নেব, এবার ফুলটা কিনে ফলের দোকানে যাব। তারপরে দশকর্মার ভাণ্ডারে তো বললাম শিলির দেয়াই আছে, দশকর্মার ভাণ্ডারে ঢুকেছিলাম, কিন্তু দশকর্মার ভাণ্ডারের কাকু বললেন যে একটু পর আসো, সব কিছু রেডি হয়েই গেছে, কিন্তু তাও সব দেখে দুখে আবার একবার ঠিকঠাক করে রাখবেন। তো সেই জন্য ফুল কিনতে আমরা চলে এসেছি এখানে। আর দেখো ফুল কিনে আমরা স্টেশনের দিকে ফল কিনতে এসেছি। তো স্টেশনে এটা ট্রেন দাঁড়িয়ে আছে রামতলা স্টেশনে। দেখো আজকে শনিবার, সেই জন্য শনিবার মানেই মানে ঘরে ফেরার দিন, মানে যারা কলকাতার দিকে কাজে আসে, হাওড়ার দিকে কাজে আসে, তারা দেশে ফেরে, আর কলকাতার মানুষরাও যে যার ঘরে ফেরে। কলকাতার মানুষরাও দেশের দিকে কাজে যায় অনেক সময়, আর দেশের মানুষরা কলকাতায় কাজে আসে। তো যে যার বাড়ি ফেরার আজকে তারা, তো সেই জন্য আজকের এত ভিড়, আজকে শনিবার। দেখো আমরা এখান থেকে ফল কিনে নিচ্ছি, লিচু। দেখো গরমকাল মানে আম আর লিচুর সিজন। তো ট্রেন মানে রেলগেট পড়েছিল, ট্রেন ছিল বলে, আর রেলগেটটা যাই উঠেছে, কাতারে কাতারে মানুষ ওপার থেকে এপারে আসছে, এপার থেকে ওপারে যাচ্ছে, মানে রেলগেট থাকলে পুরো যানজট, মানে ওইটা দেখতে হয়। আর দেখো আমরা পানের দোকানেও চলে এসেছি, পানের দাদু পান দিচ্ছেন, সত্যনারায়ণ পুজোতে পানও লাগে, আর পানটা শুভ হিসাবেই বিবেচিত, সব জায়গাতেই পান লাগে। বন্ধুরা তোমরা তো দেখলেই যে আমরা বিকালবেলা টুকটা কেনাকাটি করলাম, তা আরও অনেক কিছুই কেনাকাটি, মানে সবই বলতে গেলে প্রায় হয়ে গেছে। কালকে তো সত্যনারায়ণ পুজো, এটা হচ্ছে কালকে বৈশাখ মাসের শেষ দিন না? হ্যাঁ, সংক্রান্তি, সংক্রান্তি 31 তারিখ আর সোমবার থেকে 1 তারিখ জ্যৈষ্ঠ মাস পড়ে যায়। পূর্ণিমাটা কাল থেকেই পড়ছে, আর মেনলি আর কি বুদ্ধ পূর্ণিমা কালে, মানে আর কি ক্যালেন্ডারে সোমবার দেওয়া আছে, বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা বলা হয়, কিন্তু কাল থেকেই পড়ছে। তা সেই জন্য কালকে আমাদের সত্যনারায়ণ পুজোটা বাড়িতে হচ্ছে, সেই সবের জন্যই সব কিছু কেনাকাটা। আর আজকে আমরা মানে আর কি তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, সন্ধ্যের মধ্যে আসার সময় কচুরি খাওয়া হলো, খাওয়া হয়নি, কচুরি খাওয়া হলো, বাড়িতে এসে কচুরি, কালো গজা, কালো গজা এসব খাওয়া হলো। তা যাই হোক, এখন বাইরে প্রচণ্ড মানে আর কি বৃষ্টি হচ্ছে, খুব মানে আর কি ঝড় দিয়ে শুরু হলো, আর এখন প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, হ্যাঁ প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, এসে একটু জানলার কাছে এসো। এখন বৃষ্টিটা কমে গেছে, কিন্তু বাইরে মাঝে মধ্যে মানে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে, দেখা যাচ্ছে না, ঠিক আছে ওরকম, ওই দেখো মাঝে মধ্যে আকাশটা এগোলো, হ্যাঁ হ্যাঁ ঝলকানি একটুখানি বোঝা গেল। যাই হোক খুবই বাস পড়ছে, ঠিক আছে, গরম গরম করে আওয়াজ হচ্ছে। তা তোমার ভয় লাগছে নাকি? আর তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবো, আমাদের আর কি ঠাকুর ঘর নতুন করে করা হচ্ছে, ওই দেখো দেখতে পেলে, তা ওরকম ঠাকুর ঘর তো আমাদের নতুন করে করা হচ্ছে, মানে আমাদের ঠাকুর আগে নিচের ঘরেই থাকতো, এখন তোমরা দেখেইছো, দেখেইছো আমাদের ঠাকুর ঘর আগে কোথায় ছিল, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি যে আমাদের ঠাকুর নিচের ঘরে, আবার দেখিয়ে দেবো, ওনা থাকতো। এবার আমাদের সেই ঠাকুর ঘর এখন উপরে শিফট হচ্ছে, আমাদের উপর ঘরে, তা সেই জন্য ঠাকুর ঘরে শিফট হওয়ার জন্য একটা সিংহাসনও কেনা হয়েছে, একটা নয় দুটো সিংহাসন কেনা হয়েছে। তো চলো তোমাদের সেই সিংহাসনটা দেখাবো, সঙ্গে আজকের আর কি দোকান বাজারে কী কী কেনা হয়েছে সেটাও একটুখানি দেখিয়ে দেবো, তা তোমরা দেখতে থাকো।
দেখো বন্ধুরা, আমরা যে আজকে সব কিনতে গিয়েছিলাম, তো এইখান থেকে আগে ফার্স্ট শুরু করি। এইগুলো সব দশকর্মার জিনিস আছে, এখানে ঘি আছে, খেজুর আছে, গুড় আছে, ধূপ আছে, আলপনা স্টিকার আছে, আতপ চাল, সেদ্ধ চাল, মুগ ডাল, আরও সব আমুল বাটার, তারপরে যা সব কি বেনে দোকানে লাগে সব আমার ঠাকুর বলে দিয়ে গেছে, তো সেইগুলো কেনা আছে। এখানে দশকর্মার সব জিনিস আছে, তো এইখানে এগুলো তাকে রেখে দিয়েছি। আর নিচেতে রাখলে কি হয়, মানে মোছার অসুবিধা হয়, সেই জন্য কালকে যখন নেওয়া হবে তখন ওখান থেকে নিয়ে নেওয়া হবে। আর এখানে দেখো, এখানে আমাদের পাঁচ রকমের ফল নেওয়া হয়েছে, আর এখানে পান পাতা নেওয়া হয়েছে, পান পাতা, এখানে আছে বেদানা, এখানে আছে পেয়ারা, এখানে আছে আপেল, এখানে শাকালু, আর এখানে আছে বর্তমান কলা, বর্তমান কলাও লাগবে, কাঁঠালি কলাও আছে, বর্তমান কলা, শশা, আর এখানে এটা খরমুজ আছে। আর আমাদের সব জলচৌকিতে যেহেতু সত্যনারায়ণের পুজোটা জলচৌকির ওপরেই হবে, তো এটা আমার বিয়ের জলচৌকি, তো সেই জন্য এইটা দেয়া হয়েছে, মানে এইটা বার করেছি যে এইটি ঠাকুর বসবে। আর এইটা দেখো বন্ধুরা, এইটা তোমাদের জানতে ইচ্ছা করছে যে এইটা কিসের জন্য, তো আমি বলছি যে নিচের ঠাকুর সব এবার ওপরে ঠাকুরের সিংহাসনে আনবো, মানে ওপর ঘরটা ঠাকুর ঘর হিসাবে করা হচ্ছে, তো সেই জন্য সব সিংহাসন আলাদা আলাদা। আর বজরংবলী যেহেতু মানে ব্রহ্মচারী, তো বজরংবলীকে ভেবেছি অন্যান্য ঠাকুরের সঙ্গে রাখবো না, সেই জন্য বজরংবলীকে একাকেই রাখবো, তো সেই জন্য এইটাকে আমি কিনে এনেছি, যে যাতে এই একেনে একটা জলচৌকি, ছোটো এইটা জলচৌকি, তো ছোটো জলচৌকির ওপর জয় শ্রী হনুমানজির, মানে এইটার ওপর উঠে জয় হবে, তো বজরংবলীকে আমি এইতে রাখবো। আর চলো বন্ধুরা, ঠাকুর ঘরটা তোমাদের আজকে দেখিয়ে। তোমরা ভালো করে দেখো আর কেমন হয়েছে সিংহাসন দুটো বলো আমাদের। আর ওইটা কিনেছি ভোলে বাবাকে রাখবো বলে, তার জন্য ষাঁড় এনেছি, এইখানে সব আছে, শিবলিঙ্গ এনেছি, তার সাথে ষাঁড় এনেছি, তার সাথে লতা এনেছি, রাত্রিরে মানে সন্ধ্যের পর থেকে বলতে পারো, তো ওই জন্য বললাম লতা, আর মানে লতা, আর এনেছি কি আর একটা কি গো আরেকটা ত্রিশূল এনেছি, তো যেগুলো ভোলে বাবার মেন, মানে সঙ্গে না রাখলে হয় না, তো সেই জন্য এইগুলোকে সব এখানে আছে। আর স্টিকার এনেছি, এখানে আলপনা মেরে দেবো স্টিকার মতো, এখানে দুটো এনেছি, এখানে একটা, এখানে একটা, তো স্টিকার এনেছি। কালকে তোমাদের পুরো সব কিছুটা দেখাবো যখন সবটাই তৈরি হয়ে যাবে, তো তোমাদেরকে দেখাবো। আর এইটা বলে দিই, কালকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা ভালো পূর্ণিমা বলে, সেই জন্য এখানে পূর্ণিমাটা দেওয়া হচ্ছে। আর সিংহাসন মানে ঠাকুর যখন উপরে আসছে, তো বলা হলো যে একটা সত্যনারায়ণ দিয়ে এইটা করা হোক। আর তার সাথে তোমাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা, আজ মানে যেটা দেখবে তোমরা আজকের দিনে বুদ্ধ পূর্ণিমার দিনকে পুরানো নবনারীর পুজো হয়, তো তোমরা আশেপাশে যারা আছো তারা অবশ্যই পুরানো নবনারীতে যাবে, আজকে বুদ্ধ পূর্ণিমার দিনকে পুরানো নবনারী পুজো হয়। তো বন্ধুরা কেমন আজকের ভিডিওটা লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর সিংহাসন দুটো আর আমার ওইটা ওই সিংহাসনটা কেমন লেগেছে ভোলে বাবার জন্য ওইটা আলাদা করে করেছি, তো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর অমিত তোমাকেও থ্যাংকস যে আমাকে এইগুলো দেওয়ার জন্য, আমার ছোট্টবেলাকার স্বপ্ন যে ঠাকুরকে আমি সুন্দরভাবে সাজাবো, তো আমার সেই জন্য অমিতকে থ্যাংকস, তার সাথে আমার ভগবানকে থ্যাংকস, কারণ ভগবানের ইচ্ছে না থাকলে এইগুলো করা সম্ভব না, মানে কেউ বলুক মানে বুঝুক না, বুঝুক আমি জানি যে ভগবান আমাকে করার মন দিয়েছে বলে আমি এটা করতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দিও,
আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলকে ভালো রেখো। আজকের মতো আমি এখানে ভিডিওটা এন্ড করছি, নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে।